যুক্তরাষ্ট্রের আকাশে শনাক্ত হয়েছে সন্দেহভাজন গুপ্তচর বেলুন। পেন্টাগন এমন তথ্য জানানোর পরই আবারও সামনে আসে স্পাই বেলুন বা গুপ্তচর বেলুন শব্দটি। কিন্তু কি এই গুপ্তচর বেলুন? কেনই বা ব্যবহার করা হয় এই ধরনের বেলুনগুলো? গুপ্তচর বেলুন হলো মূলত গুপ্তচর বৃত্তির একটি সরঞ্জাম, যেখানে একটি ক্যামেরা একটি বেলুনের নিচে ঝুলিয়ে দেওয়া হয়। বেলুনটি একটি নির্দিষ্ট এলাকার ওপর ভাসতে থাকে এবং বাতাসের গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। সাধারণত বেলুনগুলোর সাথে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সংযুক্ত থাকতে পারে, যা একটি নির্দিষ্ট রাডারের সাথে অন্তর্ভুক্ত থাকে। সৌরশক্তির মাধ্যমে এই বেলুনগুলো পরিচালিত হয়। আকাশে উড়ন্ত বিমানগুলোর সাথে যেন কোনোভাবেই এই গুপ্তচর বেলুনগুলো সংঘর্ষ না হয়, সেদিকে বিশেষ নজর রেখেই এগুলোর উচ্চতা ঠিক করা হয়। গুপ্তচর বেলুনগুলো সাধারণত মাটি থেকে 24,000 মিটার থেকে 37,000 মিটার বা 80,000 থেকে 1,20,000 ফুট উচ্চতায় উঠতে থাকে, কারণ বিমানগুলো আকাশে প্রায় কখনোই 12,000 মিটারের বেশি উচ্চতায় উঠতে পারে না। এই বেলুনগুলো প্রথম ব্যবহার করা হয়েছিল 1860-এর দশকে। আমেরিকান গৃহযুদ্ধের সময় এই বেলুনগুলোর প্রথম ব্যবহার করা হয়। মিত্রদের কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করা হয় এই বেলুনগুলো দিয়ে, যা মোর্স কোড বা পাথরের সাথে বাঁধা কাগজের টুকরার মাধ্যমে সংকেত পাঠাতো তাদের কাছে। ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসির চীনা বিশেষজ্ঞ ক্রেগ সিঙ্গেলেন্টন জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের যুদ্ধের সময় এই ধরনের বেলুনগুলি ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল এবং এটি কম খরচে গোয়েন্দা তথ্য সংগ্রহের বেশ ভালো পদ্ধতি ছিল। এখন প্রশ্ন উঠতেই পারে, স্যাটেলাইটের মাধ্যমেই তো গুপ্তচর বৃত্তি করা যায়, কিন্তু এখন কেন বেলুনকে ব্যবহার করা হচ্ছে? অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এবং রিভিলিং সিক্রেটস বইয়ের লেখক জন ব্ল্যাক্সল্যান্ড বলেছেন, গত কয়েক দশক ধরে স্যাটেলাইটগুলো ছিল একরকম কঠোরতার বাইরে, এটি ছিল একমাত্র উত্তর। কিন্তু এখন যেহেতু উপগ্রহকে লক্ষ্য করে লেজার বা গতিশীল অস্ত্র উদ্ভাবিত হচ্ছে, তাই বেলুনের প্রতি আগ্রহের পুনর্জন্ম হচ্ছে। বেলুনগুলো সাধারণত স্যাটেলাইটের মতো সমপরিমাণ নজরদারি করতে পারে না, কিন্তু এগুলো উৎক্ষেপণ এবং ফেরানোর খরচ বেশ কম। এই এক টুকরো সরঞ্জাম যার জন্য মাত্র $100,000,000 খরচ হতে পারে। মার্কিন বিমানবাহিনীর এয়ার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের 2009 সালের এক প্রতিবেদন অনুসারে বেলুনগুলো কম উচ্চতায় থেকে অধিক অঞ্চলে নজরদারি করতে পারে এবং কোনো নির্দিষ্ট অঞ্চলে বেশি সময় ধরে অবস্থান করতে পারে, কারণ স্যাটেলাইটের চেয়ে এগুলো ধীরগতিসম্পন্ন, তাই গোয়েন্দা তথ্য সংগ্রহে বেশ স্বল্প খরচে এবং খুব তাড়াতাড়ি ব্যবহার করা যায় এই গুপ্তচর বেলুনগুলো। নিবিড় সাহা, সময় সংবাদ।